কেউ যদি এতগুলো প্রেম করে তার নাম তো বিরোহী বাবু হওয়ার কথা না, তার নাম হওয়ার কথা প্রেম বাবু। রাইট, প্রেম প্রেমই ব্যাপার ছিল, আসলে যে অত না, এই একটা দুইটা দেড়টার মতো প্রেম আছে। ঘটনা থেকে তোমাকে বলি যে গ্রাম অঞ্চল মফস্বল অঞ্চল এইসব জায়গার সবারই বেসিক্যালি এরকম হয়ে যায়। বাকি স্কুলে চলার পথে একটা জায়গায় যাওয়ার পথে খালাতো ভাই ফুয়াতো ভাই এগুলো থাকে না, একটু চোখাচোখি, একটু টুনটুনটুন, একটু ওখানে গেলো, একটু মেলাতে গেলো, একটু লিপস্টিক এনে দিলো, একটা গুড ডে এনে দিলো, এইভাবে হতে হতে ছোটো বলার একটা প্রেমটা হালকা চিকন প্রেম তুমি বলতে পারো। এই প্রেমগুলো বেশিরভাগই মারা যায়, ওই যে চিতাতেই সব শেষ এভাবে মরা যায়। ঘটনা হচ্ছে কি যে ক্লাস ফাইভ সিক্সে পড়ার সময় একটু চোখাচোখি হয়, একটু দেখা দেখি হয়, নোট টোট এনে দেয়, খাতায় না দেয়, একটা ভিউ কার্ড এনে দেয়। এই প্রেমটা হওয়ার পরে লোকজন জানাজানি হয়েছে, জানাজানি হওয়ার পরে স্যার তো কান ধরে ব্যাট দেয়া দেয় বাড়ি, বাপ মা সবাই বাড়ি দেয়, তখন প্রেমটা যে ছিল প্রেমটা হ্যাঁ করে খুইলে সুইটা আলাদা হওয়া যায়, এইরকমটা হিট পায়। ওইটা প্রেম না, ওটা হালকা চিকন একটা প্রেম টাইপ। জি আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি গ্রামে কয়দিন আসছো বলো তো? আরুনি তো থাকবো, বেশ কিছুদিন থাকবো, পরীক্ষা শেষ করে আসছি, তো তাড়াহুড়া নেই। আচ্ছা আপনার কি যাওয়ার তাড়াহুড়া আছে? আপনি যেতে পারেন, আমি পরে আসবো আপনার সাথে দেখা করতে। আসলে খুব তাড়া আছে, সাংবাদিকরা বসে আছে তো, এদের তো ছটান যায় না, বুঝছো না? আমি যাই তাহলে, ঠিক আছে? আচ্ছা পরে যাবো নে, ঠিক আছে? তুমি তাহলে বিকালবেলা, ঠিক আছে? বিকালবেলা আমার তো তাড়া আছে, তুমি বিকালবেলা আমার যে বাড়ির সামনে একটা সুন্দর করে পুকুর পাড় ঝিল পাড় আছে না, ঝিল পাড় যদি দেখো লোকজন বাদ দিয়ে একটা গাছের কোনার দিকে চলে এসো, তুমি আমি কুটুস কুটুস করে কথা বলবো, ঠিক আছে? আর শোনো, ওই সব মামতো ভৌতো ভাই বোন এদের কারণে দরকার নেই, বললাম না এদের প্রথম ছুট করে ছবল দেয়, তুমি আমি ওয়ান টু ওয়ান টক বলবো, ঠিক আছে? কেন কেন মেন বললো না তো? আচ্ছা ভালো কথা, তুমি কোন ক্লাসে পড়ো? পরীক্ষা দিয়ে আসছে যে কী পড়ো পড়ো তো? অনার্স ফাইনাল। অনার্স? এই মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো, মানে বিয়ের বয়স তো হয়ে গেছে, এখন কিন্তু তুমি সব কিছুই করতে পারো, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে শাদী সবই সম্ভব, ঠিক আছে? আর সবসময় একটা জিনিস মনে রাখবা, এই যে তোমার যে বয়সটা তার থেকে একটু সিনিয়র টাইপের যারা আছে তাদের সাথে এই প্রেমগুলো তুমি করবা, জুনিয়র দিকে যাবে না, সমাবেশের দিকে যাবে না, তাহলে খালি খুটখুটে খুটখুট লেগে থাকবে, ঠিক আছে? তুমি এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে তুমি যে বিকালে চলে এসো, লেক পার ওখানে চলে এসো, মা মতো হো তো ভাই, কারণ দরকার নেই, আসি তাহলে। হ্যাঁ তুমি কিন্তু খুবই ফাইন হয়েছো, হ্যাঁ তোমার হাসিটাও তো খুব সুন্দর, হাসি তোমার হাসিটা কিন্তু মারাত্মক, রূপ দেখে বন্ধু বকি। বিরোহী বাবুরে নিয়ে শেষ পর্যন্ত পত্রিকায় নিউজ বাইর হয়ে গেল। শোনো, বিরোহী বাবুকে বিখ্যাত করার সব ব্যবস্থা করে ফেলছি। We'll be right back.